আবার টিভিতে হাজির হয়েছি আপনাদের সেই জনপ্রিয় অনুষ্ঠান দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান নিয়ে। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে সেই অনুষ্ঠান যে অ্যাস্ট্রোলজি শুধু মানুষকে অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষ বিচার না, তার পাশাপাশি মানুষকে জ্যোতিষ সম্বন্ধে অনেক সচেতন করে থাকে। আজকে দিকে দিকে মানুষ জ্যোতিষ সম্বন্ধে ঠকতে ঠকতে যে একদম মানে সর্বশান্ত হয়ে গেছে, সেই জায়গা থেকে মানুষকে অনেক সচেতন করে। এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি তার পাশাপাশি মানুষকে জ্যোতিষ সম্বন্ধে অনেক শিক্ষা দিয়ে থাকে। আজকে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির দৌলতে মানুষ যেমনি জ্যোতিষ সম্বন্ধে অনেক কিছু জানতে পারে, নিজের জ্যোতিষ বিচারটা করাতে পারে, এবং তার পাশাপাশি মানুষ অনেক সচেতন হতে শিখেছে। আজকে কেউ কিন্তু আর ওই ভূত পেশাজ ডাকিনীবিদ্যা ডাইনীবিদ্যা ভয়েস থেরাপি জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয়শ্রী ঠাকুর ব্রহ্ম কাপড় এসব ফালতু জায়গায় গিয়ে মানুষ কিন্তু আর প্রতারিত হয় না, অনেক কম, অনেক কম হয় না বললে ভুল হবে, অনেক কম মানুষ অনেক সচেতন হয়েছে। কিছু মানুষ তো প্রতারিত হবেই, তার কারণ হচ্ছে এটার কারণ হচ্ছে যে সমকোণা সমকোণাকে আকর্ষণ করে, যার মধ্যে নেগেটিভ শক্তি আছে সে তো ভ্রান্ত পথে পরিচালিত হবে, কিন্তু তাকেও সৎ পথে ফিরিয়ে আনার দায়িত্ব দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন, নামটা বুঝতে পারলাম না। কতদিন দেখছেন অনুষ্ঠান? আমি এখন উত্তরবঙ্গে নিয়মিত বসছি, আমি মালদাতে বসছি, এবং মালদা এবং শিলিগুড়ি। হ্যাঁ ডেট হয়েছে বলতে ওখানে আমার প্রচুর ক্লায়েন্ট আছে যারা মানে অনেক, আমি অনেক আগে শিলিগুড়িতে বসতাম, এখন মানে আমার তো ধরুন গোটা ভারতবর্ষের কাজ যেখানে আমি সময় দিতে পারি না, কিন্তু তাদের একান্ত রিকোয়েস্টে কিন্তু আমি আবার মালদা শিলিগুড়িতে বসতে শুরু করেছি এবং আমি নিয়মিত যাচ্ছি। অবশ্য ডেটগুলো আপনি ওই বুকিং নাম্বারে জেনে নেবেন। আপনি কি বলেন একটা, আপনি আমার কাছে এসেছিলেন না আমার প্রোগ্রামে চেষ্টা করেছিলেন, কি একটা বললেন আমি বুঝতে পারিনি প্রথমে। তো কেমন আছে এখন? কতদিন খুলে রেখেছিল? হ্যাঁ এবার খুলে ফেলেছিল, এবার আমি জানতাম না যে ও রেমেডি গুলো খুলে ফেলেছে। তো তারপরে যখন আমি জানতে পারছি আমি আবার জোর রেমেডি, কিন্তু এখন কাজ হচ্ছে কিন্তু আমার যে একটু কম হচ্ছে, আগেরটা যতটা ভালো হচ্ছিল এখন সেই। না না, আমি একটা জিনিস জানতে চাইছি, যখন আমার রেমেডিতে কাজ হলো, আপনি বলছেন আমার রেমেডি পড়ে কাজ বুঝেছে, ভালো কাজ বুঝেছে, তাহলে আবার রেমেডিটা খুললো কেন, এটাই হচ্ছে প্রশ্ন। এটা তো বন্ধু বান্ধবদের মানে এখনকার মডার্ন মেয়েরা জানি তো, মানে বন্ধু বান্ধবদের কথা শুনে যেসব ওল্ড ফ্যাশন হেন তেন এইসব বলেছে আর ও খুলে রেখেছে। হ্যাঁ মানে গায়ে প্রতিকার ধারণ করতে লজ্জা লাগে, লজ্জা লাগে মানে কম নাম্বার পেয়ে পাস করবে ফেল করবে অদপ পাতে যাবে তাও ঠিক আছে, কিন্তু তবু মানে তাতে লজ্জা নেই, কিন্তু ঘটনাটা হচ্ছে প্রতিকার ধারণ করতে লজ্জা। আজকের দিনে এই জিনিসটা খুব ফ্যাশনটা বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ যাই হোক, দিয়ে এখন প্রতিকার ধারণ করে যাবার দেখুন, আমি তো পরীক্ষা না করলে বলতে পারবো না যে কি কারণে মানে প্রতিকারটা কাজ করছে না, তবে দেখুন প্রতিকার আপনাকে যা করছি মানে আপনার সন্তানকে যেটা আমি প্রতিকার করছি ওই প্রতিকারটাই লাগবে। এবার ওই প্রতিকার আগেও কাজ করছে এখনও কাজ করছে, আপনি বলছেন আগে বিরাট পরিমাণে কাজ করছে মানে খুলে রাখার পর, দীর্ঘদিন খুলে রাখার পর যখন আবার পড়েছে তখন কাজ করছে, কিন্তু আগের মতো অত মাত্রায় না, হতে পারে কোনো কারণে সেটার কোনো অসুবিধা হয়তো সৃষ্টি হয়েছে, খুলে রাখাটা মানে একদমই উচিত না, তা খুলে ফেলেছে যখন কিছু করার নেই। আমি বলবো এক্ষেত্রে ঠক বিচার না, যার প্রতিকার সেটাই, আপনি পারলে ওটার পাওয়ারটাকে একবার বাড়িয়ে নিন। হ্যাঁ শিলিগুড়িতে তো আমি জানুয়ারি মাসের 6 তারিখে বসছি, ঠিক আছে জানুয়ারি মাসের 6 তারিখে বসছি, অবশ্যই। হ্যাঁ রেমেডিগুলো নিয়ে আসবেন, এবং ওই যে আমি হরোস্কোপটা করে দিয়েছি সেটাও নিয়ে আসবেন, এবং শিলিগুড়িতে আমি 6 তারিখে আসছি, আপনি কিন্তু নামটা এখনই বুক করে দেবেন, কারণ ওখানে মাত্র একদিনের জন্য আমি খুব বেশি লোক দেখবো না কিন্তু, ঠিক আছে একদিন বললেও ভুল হবে, কোনো কয়েক ঘন্টা আমি দেখবো, কয়েক ঘন্টা, ঠিক আছে। হ্যাঁ ভালো থাকুন, আমি যে প্রতিকার করেছি ওটার পাওয়ার বাড়ি নিলে আশা করি আগের মতনই কাজ হবে, আগের মতনই কাজ হবে বা আগের থেকে অনেক বেশি কাজ হবে, ভালো থাকুন। এবং
আরেকটা জিনিস প্রভাব চলে আসে, আমি বারবার অনেক অনুষ্ঠানে আলোচনা করেছি, যেটা হচ্ছে বাস্তুর প্রভাব। আমরা 98% মানুষই বাস্তু সম্বন্ধে সচেতন নই। আমরা যে জায়গাটা বসবাস করি বা যে জায়গাটা কর্ম করি, সেই জায়গার প্রত্যেকটা অগ্নি, পৃথিবী, বায়ু, জল, প্রত্যেকটা বস্তু থেকে একটা সবসময় শুভ অশুভ প্রভাব আমাদের উপর, মানে একটা প্রভাব বিস্তার করে। এইগুলোর যখন পজিটিভ প্রভাবগুলো আমাদের উপর আসে, তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে অনেক কম প্রতিকারে বা বিনা প্রতিকারে অনেক দূর এগিয়ে যাই। কিন্তু এগুলোর যখন নেগেটিভ প্রভাবগুলো আসে, তখন আমরা অনেকটা বাধাগ্রস্ত হই। তো ওই নেগেটিভ প্রভাবগুলোকে দূর করা দরকার বাস্তুশাস্ত্রের মাধ্যমে। তার সঙ্গে তো দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আছি, দেখেন ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ পুলক ভাই বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? স্যার আপনার প্রোগ্রাম আমি রেগুলারলি দেখি, খুব ভালো লাগে। আজকে আমি আমার ছেলে ব্যাপারে একটু জানবো, সুমন চক্রবর্তী ওর নাম। হ্যাঁ বলবো কি একটু? হ্যাঁ আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে কৌশিক চক্রবর্তী। আচ্ছা, ছেলের নাম সুমন চক্রবর্তী। কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বলছিলাম এটা আপনার হাওড়া থেকে বলছিলাম। আচ্ছা, যে ছেলে ব্যাপারটা জানবো। হ্যাঁ বলে দিচ্ছি, আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। ওর হচ্ছে পয়লা আগস্ট, পয়লা আগস্ট 2011, পয়লা আগস্ট 2011 দুপুরবেলায় 3:36 কলকাতা। ওটা দাদা সোমবার ছিল, একটু কাইন্ডলি ওর শরীরটা কিরকম যাবে আমি বলে দিচ্ছি। শরীরটা নিয়ে ভুগছে। জন্মস্থান কোথায় বলেন একবার বলুন। হ্যাঁ জন্মস্থানটা কলকাতা। হ্যাঁ দাঁড়ান এক মিনিট ধরুন, আমি বলে দিচ্ছি। আপনার ছেলের নাম সুমন, 1 আগস্ট 2011, 1 আগস্ট 2011 সোমবার দুপুর 3:36 কলকাতা, ধনু লগ্ন সিংহ রাশি। দেখুন কোন জায়গাটা প্রবলেম হচ্ছে যদি বলি, তাহলে সবচেয়ে বড় জিনিস আমাদের যেটা জানতে হবে, যে আপনার ছেলের, আমাদের শরীর বিচার হয় লগ্ন থেকে এবং রোগ ভোগ বিচার হয় ষষ্ঠ থেকে, ঠিক আছে? তো আপনার ছেলের ষষ্ঠ স্থানে কেতু বসে আছে। কেতুকে আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজির ভাষায় বলি সিউডো প্ল্যানেট, ঠিক আছে? মানে ষষ্ঠে কেতু বসে থাকা মানে অনেক সময় শরীরে কোনো প্রবলেম নেই, মনে হচ্ছে অনেক প্রবলেম, আবার অনেক ক্ষেত্রে প্রবলেম আছে কিন্তু মানে যেটা অ্যাকচুয়াল প্রবলেম সেই প্রবলেমটা ধরা পড়ছে না, তার ভুল ট্রিটমেন্ট হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে আপনার ছেলের কিন্তু কিছু প্রবলেম আছে, এর কিছুটা গ্ল্যান্ডের প্রবলেম এবং কিছুটা হালকা নার্ভের প্রবলেম, বুঝতে পারছেন? কিছুটা গ্ল্যান্ডের প্রবলেম এবং হালকা নার্ভের প্রবলেম। এবং সবচেয়ে বড় জিনিস বলে দিচ্ছি, দ্বাদশে রাহু বসে থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে, এটা কিন্তু শরীরটাকে মানে একটা, মানে শরীরে একটা প্রবলেম সৃষ্টি করে। আমি বলবো যে একটা টোপাজ বা একটা টোপাজ আপনি 7-8 রতি একটা টোপাজ রূপই বাঁধিয়ে দেখুন, প্রায় তো 5 বছর বয়স হয়ে গেল নাকি, কত বয়স হলো? প্রায় 6 বছর হতে হবে। হ্যাঁ 6 বছর। তো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ দেয়াই যেতে পারে টোপাজ, কিন্তু আপনি সামনাসামনি এসে ডিসকাস করলে করতে পারেন। কিন্তু এর অ্যাকচুয়াল প্রবলেম পেটের যেটা হচ্ছে সেটা রাহুর জন্য, রাহু লগ্ন দৃষ্টি দিচ্ছে, এটা কিন্তু পেটে। রাহু হচ্ছে যে কোনো জীবাণু বা জলবাহিত যে প্রবলেমগুলো এইগুলো দেয়, ঠিক আছে? এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে লগ্নে রাহুর দৃষ্টি আছে, যত বয়স না অ্যালার্জেটিক ঠিক আমি বলবো না, এটা কিছুটা গ্ল্যান্ডের প্রবলেমের জন্য হচ্ছে, ঠিক আছে? আমি কি বললাম আপনাকে প্রথমেই, ষষ্ঠী কেতু হয় কোনো সাইডিক প্রবলেম দেবে না, আর যদি প্রবলেম দেয় তো তার ভুল ট্রিটমেন্ট করাবে, অরিজিনাল রোগটা ধরতে দেবে না, ঠিক আছে? 8 রতি মতন দিতে হবে, 7-8 রতি মতো। তবে মানে যত বয়স বাড়বে তত মানসিক চঞ্চলতা বাড়বে, ঠিক আছে? আপনার ছেলের পড়াশোনার যোগ আছে, সবই আছে, কিন্তু যেহেতু লগ্নের রাহুর দৃষ্টি যত বয়স বাড়বে, মানে এটা হচ্ছে যে ওর মানসিক চঞ্চলতা বাড়বে, আর মানসিক চঞ্চলতা বাড়া মানে সেটা পড়াশোনার ক্ষেত্রে কিছুটা এফেক্ট করবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে দ্বাদশে রাহু অবস্থাকে চতুর্থ স্থানে রাহুর দৃষ্টি, চতুর্থ রাহু মানে হচ্ছে, চতুর্থ হচ্ছে মাতৃস্থান, চতুর্থ হচ্ছে বিদ্যাস্থান, চতুর্থ হচ্ছে বন্ধুবান্ধব স্থান, চতুর্থ হচ্ছে যানবাহন স্থান, মানে যানবাহন থেকে সাবধান থাকতে হবে, চোট আঘাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, ঠিক আছে? এবং লেখাপড়ার জায়গাটা খারাপ হবে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে খুব অল্প বয়সে কিছু খারাপ বন্ধুবান্ধব জুটবে, ঠিক আছে? তো আমি ওই যে একটা প্রতিকার বললাম ওইটা পড়লে পরেই কিন্তু সব ঠিক হয়ে যাবে। আপনার ছেলের যা হরোস্কোপ জেনারেলি আর কিছু লাগে না। আচ্ছা, মানে মোটামুটি এর কি মানে একটু মানে অঙ্ক ফঙ্ক দিকটা ঠিক থাকবে? তো আমি যে প্রতিকার বললাম ওইটা করলে সব ভালো থাকবে। ও একটাই করবে দাদা, আর কিছু লাগবে না? আর কিছু করতে হবে না আপনাকে। আচ্ছা, আপনার সাজেশন মতনই চলি, কিন্তু রেগুলার আপনার প্রোগ্রাম দেখি, মানে আপনি যখন গাইডেন্স দিচ্ছেন ওইটাই করবো আর কি। ওইটাই না, দেখুন অ্যাকচুয়াল হচ্ছে রোগটা নির্ণয় করা, যদি একটা
ডাক্তার সঠিক রোগটা নির্ণয় করতে পারে, তাহলে সঠিক ওষুধটা নির্ণয় করা যাবে। আর সঠিক ওষুধের সঠিক মাত্রাটা যদি নির্ণয় করা যায়, তারপরে ওষুধ খাওয়ার দায়িত্বটা হচ্ছে আপনার ব্যাপার, সেটা তো আমি জোর করে খাই দিতে পারি না, তাহলে পরেই আপনার সব ঠিক হয়ে যাবে। মানে ওকে মোটামুটি 7-8 ওইটা দেবো, মানে ভালো একটা। হ্যাঁ হ্যাঁ টোপাজ, হ্যাঁ সারা জীবনে আর কিচ্ছু না। আচ্ছা টোপাজই দেবো ওকে। হ্যাঁ সারা জীবনে আর কিচ্ছু প্রতিকার না। আচ্ছা ঠিক আছে, 1000 জায়গায় যাবেন, মিসগাইড হবেন, 40,000, 50,000, 70,000 মানে তান্ত্রিক জ্যোতিষরা ঠকিয়ে দেবে, সর্বশান্ত হবেন, এই একটাই সারা জীবনের প্রতিকার, ভালো থাকুন। আসল ব্যাপার হচ্ছে রোগ নির্ণয়। রোগ যদি নির্ণয় করা যায় যে এই ব্যক্তির কি রোগ হয়েছে, তাহলে পরে রোগের ওষুধটাও নির্ণয় করা যায়। আর রোগের ওষুধ নির্ণয় করার পর ডাক্তারের কাজ হচ্ছে রোগের ওষুধের মাত্রাটা নির্ণয় করা। সেইটা যদি করা হয় এবং সেইটা যদি সঠিক টাইমে গ্রহণ করা হয়, আমার মনে হয় যতদূর প্রবলেম কারো যদি দেয়ালে পিঠ থেকে যায়, সেই ব্যক্তিও আস্তে আস্তে উন্নতির চরমতম জায়গায় যাবে এবং যেতে বাধ্য থাকবে। আমি পুলক চক্রবর্তী চ্যালেঞ্জ করছি, এরকম মানুষ আসুন, আমি তাকে উন্নতির জায়গায় পৌঁছে দেবো। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, আমি আমার ছেলের সম্বন্ধে কি জানব। বলুন ছেলের নাম বলুন। ছেলের নাম নবীন দা। নবীন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 5ই ফেব্রুয়ারি 1988 নদিয়া। 5ই ফেব্রুয়ারি 1988 নদিয়ার কোন জায়গায়? নদিয়া জেলাটা অনেকটা বড়। নদিয়া শান্তিপুর। আচ্ছা ঠিক আছে, আপনি 5ই ফেব্রুয়ারি 1988 জন্ম সময়টা বলুন। জন্ম সময় আছে বেলা 11:10 রানাঘাট জন্ম। রানাঘাট জন্ম, এখনই বললেন শান্তিপুর, এখনই বলছেন রানাঘাট। আচ্ছা ৫ই ফেব্রুয়ারি ১৯৮৮ শুক্রবার বেলা 11:10 রানাঘাট, ঠিক আছে। মেষ লগ্ন সিংহ রাশি, বুধ কুম্ভ রাশিতে বক্রী, একটু ধরুন আমি বলে দিচ্ছি, একটা ক্যালকুলেশন করতে একটু সময় লাগে, ঠিক আছে। দেখুন এমনি আপনার ছেলের হরোস্কোপ খারাপ কিছু না, কিন্তু একটু আগে যে হরোস্কোপটা আমি আলোচনা করছিলাম টিভিতে যদি আপনি দেখে থাকেন, সেটা হচ্ছে আপনার ছেলের ক্ষেত্রেও সেম জিনিস। প্রথমত হচ্ছে দ্বাদশে রাহু অবস্থান করছে, ঠিক আছে, দ্বাদশে অবস্থান করছে রাহু, এবং দ্বাদশপতি বৃহস্পতি লগ্নে অবস্থান করছে, দ্বিতীয় পতি শুক্র দ্বাদশে অবস্থান করছে। এরা জীবনে বিরাট উন্নতি করতে পারে যদি এরা বাড়ি থেকে দূরে যায়, ঠিক আছে। আর যদি বাড়ির কাছাকাছি থাকে তাহলে কিন্তু একটা সারা জীবন একটা অ্যাভারেজ উন্নতি করে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে দ্বাদশে রাহু বসে আছে, তো এটা লগ্নে দৃষ্টি পড়ছে, এটা কি করছে, যত বয়স বাড়বে তত মানসিক চঞ্চলতা বাড়াবে কিন্তু প্রথমত, ঠিক আছে। এবং এই রাহুর দৃষ্টি পড়ছে চতুর্থ স্থানে, মানে খুব অল্প বয়স থেকে কিছু খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে পড়বে, এবং একে সবচেয়ে বড় জিনিস হচ্ছে গাড়ি ঘোড়া থেকেও খুব সাবধানে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় পতি শুক্র দ্বাদশে তুঙ্গি হয়ে রাহু যুক্ত এবং লগ্নে দ্বাদশপতি বৃহস্পতি বসে আছে, জীবনে যতই পয়সা উপার্জন করুক না কিন্তু সেই পয়সা কোনোদিন সঞ্চয় করতে পারবে না, পয়সা জলের মতো বেরিয়ে যাবে। কেরিয়ার সম্বন্ধে, কেরিয়ারের জায়গাটা এমনি খুব ভালো আছে, কিন্তু যেটা হচ্ছে যে নবমে শনি অবস্থান করছে, নবমে শনি অবস্থান করা মানে হচ্ছে স্বাভাবিক বয়সের থেকে একটু বেশি বয়সে উন্নতি, মোটামুটি ধরুন জীবনের অ্যাকচুয়াল বা প্রকৃত উন্নতিটা 33-34 বছর বয়সের পর শুরু হবে, ঠিক আছে। একে আমি একটাই জিনিস বলবো, দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে দ্বাদশে রাহুর প্রভাবটাকে একবার কমিয়ে নিতে, এবং একটা শুক্রের প্রতিকার, একটা জারকন শুক্রবার মধ্যমে ধারণ করতে বলবো। এইটা করলে পরে এই ছেলেটা জীবনে বিরাট উন্নতি করবে, বিরাট মানে আপনি যতটা কল্পনা করছেন তার থেকেও বেশি উন্নতি করবে। কি বললাম, অ্যাকচুয়াল হচ্ছে রোগ নির্ণয়। একটা যদি রোগীর রোগ সঠিক নির্ণয় করা যায় তাহলে পরে তার ওষুধটা নির্ণয় করা যাবে। ওষুধটা নির্ণয় করার পর ডাক্তারের প্রথম কাজ হচ্ছে ওষুধের মাত্রা এবং ওষুধটা কীভাবে খাবে, ঠিক আমাদের জ্যোতিষেও তাই। যদি আপনার সমস্যার কারণটা মানে কোনটা থেকে সমস্যাটা হচ্ছে সেইটা যদি নির্ণয় করা যায় তাহলে পরে প্রতিকারটা নির্ণয় করা যায়। তারপরে হচ্ছে ভালো জ্যোতিষীর কাজ হচ্ছে প্রতিকারের মাত্রাটা এবং কার ক্ষেত্রে রত্ন, কার ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাজ বা কার ক্ষেত্রে দুটো লাগবে সেটাকে নির্ণয় করা, তারপর সেটাকে কীভাবে করতে হবে, তারপরে ওষুধ খাওয়াটা হচ্ছে আপনার ব্যাপার। ওই যে বিভিন্ন ফোন আসছে যেমনি কে রত্ন হারিয়ে ফেলবে, কে রত্ন খুলে রেখে দেবে, সেটা তার ব্যাপার, সেখানে কিন্তু ডাক্তার রোগী ওষুধ খাবে কি খাবে না সেটা ডাক্তার বলতে পারে না। আবার অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে জ্যোতিষে যে আপনি দুটোর প্রতিকার বললেন, এই দুটো প্রতিকার কি একসাথে করতে হবে, এখন যদি একটা করি একটা যদি 6 মাস পরে করি, আপনার জ্বর হয়েছে ডাক্তার আপনাকে দুটো ওষুধ লেগেছে, বা আপনার কোনো একটা রোগ হয়েছে ডাক্তার দুটো ওষুধ লিখেছে, আপনি কি এরকম করেন নাকি যে আজকে একটা ওষুধ খেলেন আবার 6 মাস পর একটা ওষুধ খেলেন, দুটো কি আপনার প্রয়োজনের জন্য দেওয়া আছে। একটা জিনিস হচ্ছে যদি সঠিক টাইমে সঠিক জিনিসটা করা যায়, আমি পুলক চক্রবর্তী বারবার চ্যালেঞ্জ করে এসেছি আপনাদের সঙ্গে টিভিতে, আমি আবারও চ্যালেঞ্জ করছি, আবারও চ্যালেঞ্জ করছি, যদি আমার কেউ প্রতিকার সঠিক সময়ে করতে পারে সে উন্নতি করবেই করবে, সেই ব্যক্তি উন্নতি করবেই করবে, কিন্তু প্রতিকার করা বা না করা সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে, সেই জায়গাটা কোনোদিনই আমি জোর করতে পারি না,
ওটা আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনা, ওইখানে আমি হস্তক্ষেপ করতে পারি না। আমি আপনার অ্যাকচুয়াল প্রবলেমটা নির্ণয় করে আপনাকে সঠিক প্রতিকারটা বলে দেবো। যে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির হাত ধরেছে তাকে আর অন্য কোনো জায়গায় কোনোদিন প্রতারিত হতে হবে না। হ্যালো, হ্যাঁ কে বলছেন? নমস্কার স্যার, আমি রবিন ঘোষ বলছি পুরুলিয়া থেকে। নবীন? রবিন, রবিন, রবিন বলুন, কতদিন দেখছেন অনুষ্ঠান? অনেকদিন অনেকদিন। আমি কি আপনার সঙ্গে কথা বলছি যেন স্বপ্ন করা যায়? আচ্ছা, কেন স্বপ্ন? কেন আপনার সঙ্গে কথা বলি বলার একটা মনে অনেকদিন আগ্রহ হচ্ছে। আচ্ছা, চেষ্টা করেছিলেন টিভিতে? বহুত অনেকদিন চেষ্টা করছি, কিন্তু মনে করেন আপনার পুরনো অনুষ্ঠানগুলো পর্যন্ত দেখছি, কিন্তু লাইনই পাই না, লাইনই পাই না। আজকে কোনো মতে পেয়েছি। আজকে কোনো মতে পেয়েছেন? কোনো মতো না, খুব ভালোভাবে পেয়েছেন। ঠিক আছে, লাইন পেয়েছেন মানে খুব ভালোভাবে পেয়েছেন। বলুন, ডেট অফ বার্থ বলুন। 22/12/1991। সময়? সময় দুপুর 2:07। দুপুর 2:07। জন্মস্থান কোথায়? জন্মস্থান দুর্গাপুর। আপনার নাম হচ্ছে রবিন, 22/12/1991। কি বার ছিল? রবিবার। রবিবার দুপুর 2:07, দুর্গাপুরে জন্ম, মেষ লগ্ন, মিথুন রাশি। তা অনুষ্ঠান এত ভালো লাগার কারণটা কি? আপনার তো কোনোদিন প্রেডিকশন করলাম না, আপনার তো হরোস্কোপ আজকে প্রথম দেখছি আমি। ঠিক আছে, একটা জিনিস বলো, সত্যি বলে মনে হয় মনে আজকে কল আপনি যেভাবে ব্যাখ্যা দিলেন, কোনটা কোনটা বলুন? আগে যেটা প্রেডিকশনটা করলেন আপনি, যে দেখুন এইভাবে আপনার সমস্যা কোনো কি হচ্ছে দেখুন, আপনার জীবনের উন্নতির কারক গ্রহ হচ্ছে শনি। ঠিক আছে, শনির কাজ হচ্ছে, এবং শনি খুব ভালো পজিশনে ভালোভাবেই বসে আছে, কিন্তু একটু রাহু দ্বারা দৃষ্ট। এটা কি হচ্ছে, রাহু নবমে বসে আছে, তো নবমে বসে আছে এবং নবম অর্থাৎ ভাগ্যপথকে দৃষ্টি দিচ্ছে। এটা জীবনে কিন্তু বারবার চেঞ্জ, বারবার ভাগ্য পরিবর্তন বা বারবার ভাগ্যহানি একটা দেবার চেষ্টা করে, কিন্তু যেহেতু বৃহস্পতি তার নিজের স্থানে দৃষ্টি দিচ্ছে, জিনিসটাকে অনেকটাই হালকা করবে। এবং আপনার জীবনের উন্নতির কারক গ্রহ হলো শনি। শনির কাজ হচ্ছে যে কোনো জিনিস একটু বিলম্ব করে, স্বাভাবিকের থেকে একটু বেশি বিলম্ব করে। আপনার ক্ষেত্রেও কিন্তু একটু স্বাভাবিকের থেকে একটু বেশি, মানে মোটামুটি ধরুন ওই 34-35 বছর বয়সে জীবনের অ্যাকচুয়াল উন্নতি শুরু হবে। তবে এটুকু বলতে পারি আপনি জীবনে বিরাট উন্নতি করবেন। শুধু আপনার কাজ হচ্ছে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে একবার নবমে রাহুর প্রভাবটাকে কমিয়ে নেওয়া, এবং শনির পাওয়ারটাকে যদি আপনি একটু বাড়িয়ে নিতে পারেন, তো আপনি জীবনে বিরাট উন্নতি করবেন। এবং আপনার ক্ষেত্রেও তাই, আপনি কিন্তু উপার্জন করবেন অনেক, কিন্তু জীবনে জলের মতো পয়সা বের হবে। ঠিক আছে, জলের মতো। আর লিভারের প্রতি খুব মানে সাবধান হন, লিভারের প্রতি। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি যে 2017-র মাঝামাঝির পর থেকে খুব ভালো সময় আসবে, যদি কাজে লাগাতে পারেন। এখনই যদি দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে নবমে রাহুর প্রভাবটাকে কমিয়ে নিতে পারেন এবং শনিটাকে একটু পাওয়ার দিতে পারেন, আপনি কিন্তু উন্নতির চরম জায়গায় যাবেন মাত্র 1 বছরের মধ্যে। হ্যাঁ বলুন। ২০১৭-র মাঝামাঝির পর খুব ভালো যোগ আসছে। কি বললাম, হ্যাঁ সেটা আমার দেখে দরকার নেই, যেটা হয়ে গেছে এখনো আপনার ভালো সময় আসেনি। 2017-র আপনি প্রাইমারি দিয়েছেন না আপনি কলেজে পরীক্ষা দিয়েছেন? না, আমার আমার দেখে দরকার নেই, আমি একটা জিনিস জানি, 2017 আমি আমার অঙ্কে চলবো। ঠিক আছে, 2017-র মাঝামাঝির পর আপনার খুব ভালো সময় আসছে। দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনি যদি নবমে ভাগ্যস্থানে রাহুর প্রভাবটাকে কমাতে পারেন, শনিটাকে যদি একটু পাওয়ার দিতে পারেন, আমি বলছি 2017-র মাঝামাঝি থেকে 1 বছরের মধ্যে আপনি জীবনের চরম উন্নতি করবেন। ঠিক আছে, হ্যাঁ ভালো থাকুন। তো যেটা হচ্ছে সঠিক রোগ নির্ণয়, আমি পুলক চক্রবর্তী বারবার চ্যালেঞ্জ করছি, আবার চ্যালেঞ্জ করছি, যারা সব জায়গায়, সেই সব মানুষ না যারা নতুন আসছেন তারা না, যে সব মানুষ সব জায়গায় বিভিন্ন জ্যোতিষতন্ত্রবিদের কাছে, বিভিন্ন বাস্তুবিদের কাছে, বশীকরণবিদের কাছে, কালা জাদু, ডাকিনীবিদ্যা, ডাইনীবিদ্যা, ভয়েস থেরাপি, ভাইব্রেশন থেরাপি, জয়শ্রী ঠাকুর, রামকৃষ্ণ, জয়শ্রী ঠাকুর, বামাকাম, সব জায়গায় ঠকতে ঠকতে প্রতারিত হয়ে গেছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, জ্যোতিষ বাস্তুর প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন, আমি সেই সব মানুষকে চ্যালেঞ্জ করছি। আসুন দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিতে আমি যা যা বলবো সেই সেই কথাগুলো সঠিক টাইমে মেনে চলুন। দেখুন জ্যোতিষ আজও কথা বলে, জ্যোতিষের প্রতিকার যে আজও কথা বলে, এবং একটা দেয়ালে পিঠ থেকে যাওয়া মানুষকে যে উন্নতির চরমতম জায়গায় পৌঁছে দেওয়া যায় ধীরে ধীরে, সেটা আমি বারবার প্রমাণ করেছি, আবার প্রমাণ করবো আপনাদের সামনে। কিন্তু আমি আপনার সমস্যা নির্ধারণ করে দেবো, আমি আপনার প্রতিকার নির্ধারণ করে দেবো, আমি আপনার প্রতিকারের মাত্রা নির্ধারণ করে দেবো। প্রতিকারটা করবেন কি করবেন না, খুলে রাখবেন না হারিয়ে যাবেন, সেটা হারিয়ে ফেলবেন, সেটা কিন্তু আপনার ব্যাপার।
তবে যারা এই ধরনের ফোনগুলো করছেন তাদের ক্ষেত্রে আমি একটাই বার্তা দেবো, যারা আমার প্রতিকার পড়ে উপকৃত তাদের প্রতিকার যদি হারিয়ে গিয়ে থাকে বা তারা যদি খুলে রাখেন এই ভুলগুলো করবেন না। যারা নতুন আসছে তাদের কাছে আমাকে অনেক কিছু প্রমাণ দিতে হবে, কিন্তু যারা আমার প্রতিকার পড়ে উপকার পেয়েছে তাদের তো প্রমাণ দেওয়ার কিছু নেই। আমি একটা প্রসঙ্গে আসি, যারা জ্যোতিষ সম্বন্ধে শিখতে চাইছেন বারবার বলছেন, আমি তাদের বলবো যে আমার লেখা ত্রক্ষর জ্যোতিষশাস্ত্র প্রবেশিকা, আমার লেখা বই ত্রক্ষর জ্যোতিষশাস্ত্র প্রবেশিকা বইটা পড়ুন এবং দেখুন বাজারে যে তথাকথিত প্রচলিত বইয়ের থেকে এই বইয়ের তফাৎ কোথায়। আজকের দিনে একটা জ্যোতিষের বই বাজারে 10-20টা বইকে একত্রিত করে লিখে দেওয়া অনেক সোজা, এবং কিন্তু কোন ফর্মুলা আজকের দিনে খাটবে কোনটা খাটবে না, কোন প্রাচীন ফর্মুলা সেই যুগে ঠিক ছিল আজকের দিনে খাটছে না, আজকের জ্যোতিষকে প্র্যাকটিক্যাল আজকের যে প্র্যাকটিক্যাল জ্যোতিষ সেইটাকে কাজে লাগিয়ে মানুষের বিচারটাকে যে কোন ধারে নিয়ে যাওয়া যায়, ত্রক্ষর জ্যোতিষশাস্ত্র প্রবেশিকা যদি পর্ব 1, পর্ব 2 এবং পর্ব 3 আপনারা 2-4 বার পড়েন তাহলে বুঝতে পারবেন, এবং আপনারা অন্য জায়গায় প্রসারিত হবেন না যেমনি তেমনি আপনাদের বারবার কোনো জ্যোতিষের দরবারেও ছুটতে হবে না, আপনার জ্যোতিষের ধারটাকে চরম মাত্রায় পৌঁছে দিতে পারবেন। এটা আমি প্রত্যেকটা জ্যোতিষ শিক্ষার্থী জ্যোতিষ অনুরাগী প্রফেশনাল জ্যোতিষদের বারবার অনুরোধ করছি। এই বইগুলো সত্যি একটু অন্য মাত্রার বই, এবং যেটা হচ্ছে যে বাস্তু জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি বাস্তুটাকে খুব জোর দেওয়া দরকার। বাস্তু করলে হয় কি, বাস্তু করলে আমাদের এই প্রতিকারের মাত্রাটা যেমনি অনেকটা বেড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে আমরা 98% মানুষ আমরা কিন্তু বাস্তু সম্বন্ধে সচেতন নই, 98% মানুষ বাস্তু সম্বন্ধে সচেতন নই। আমরা যদি বাস্তুটা করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই প্রতিকারের মাত্রা আরও মানে অনেক বেড়ে যাবে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাস্তুটা করলে পরে শুধু আমি একা নই, আমি আমার পরিবারের সবাই সব দিক দিয়ে শরীর স্বাস্থ্য লেখাপড়া কর্ম অর্থনৈতিক মামলা মকদ্দমা সব জায়গা থেকে ধীরে ধীরে একটা খুব শুভ ফল পাবো। কিন্তু সঠিক টাইমে প্রতিকারটা করতে হবে, ওই কী বললাম বৃষ্টি এসে যাওয়ার পর ছাতা নিয়ে কোনো লাভ নেই। যে একবার পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির হাত ধরতে পেরেছে, আমি পুলক চক্রবর্তী বারবার চ্যালেঞ্জ করছি, আবার চ্যালেঞ্জ করছি নতুন করে, যে যে একবার পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির হাত ধরতে পেরেছে তাকে কোনো দিন কোনো ভূত পিশাচ তন্ত্র মন্ত্র ডাকিনীবিদ্যা ডাইনীবিদ্যা ভয়েস থেরাপি কালা জাদু কারোর কাছে প্রতারিত হতে হবে না। সেই মানুষ ধীরে ধীরে উন্নতির চরমতম জায়গায় যাবে। শুধু বিশ্বাসটা আসা দরকার, ঠাকুরের কথায় যদি বিশ্বাসের থেকে বড় বস্তু কিছু নেই, বিশ্বাসটা ঠিক করা দরকার, এবং প্রতিকার খুলবেন না হারিয়ে ফেলবেন সেটা আপনার ব্যাপার। এবং যাদের প্রতিকার হারিয়ে যাচ্ছে বা খুলে যাচ্ছে খুব রেয়ার কেস এরকম হয়, তো আমি বলবো যে যেহেতু আপনাদের কাছে নতুন করে পুলক চক্রবর্তী বা দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কী জিনিস প্রমাণ করার নেই, আপনার প্রথম কাজ হচ্ছে সেই প্রতিকারের মাত্রাটাকে বাড়িয়ে নেওয়া। এবং প্রত্যেকটা মানুষকে বলবো যারা দীর্ঘদিন প্রতিকার পড়ে আছেন, যারা ভালো ফল পেয়েছেন, যদিও দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি প্রতিকার স্থায়ী প্রতিকার, একবার পড়লে বারবার আসার প্রয়োজন পড়ে না, কিন্তু যারা মনে করছেন যে এখান থেকেও আমি আরও ভালো রেজাল্ট পেতে চাই, আমি সেসব মানুষকে বলবো অবশ্যই আপনাদের বছরখানেক হয়ে গেলে পরে সেই প্রতিকারটাকে আরেকবার পাওয়ারটা বাড়িয়ে নিন, এবং দেখুন যে আমি বারবার যেটা প্রমাণ করছি যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কী জিনিস। জ্যোতিষ বা জ্যোতিষের প্রতিকার যে আজও কথা বলে সেটা আমি বারবার প্রমাণ করছি, আবার আপনাদের সামনে প্রমাণ করবো। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হাত ধরলে কোনোদিন পিছলে পড়ার ভয় নেই। ভালো থাকুন, নমস্কার।